जियात पाक तेलावत करे से आयात पाके अल्लाह पाक सर्वप्रथम একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছে সেই সম্প্রদায় হলো মুমিন যারা ঈমানদার সেই ঈমানদার সম্প্রদায় আজকে এক আল্লাহ আখেরি নবী এক কাবা কিবলা এক কোরআন থাকা বা হওয়া সত্ত্বেও আমরা যে ঈমানের দাবি করি এই ঈমানের দাবি করার মধ্যে দিয়ে 73টা 3 20 13 তথা 73টা দলগত অনুভব বিভাজন রয়েছে সমাজে আমাদের সবাই এক কথায় আমরা মুসলিম মুসলমান কিন্তু একটি মাত্র কম মুসলমান নামধারীর মধ্যে আবার 73 ভাগে বিভক্ত হয়ে গেছে এই এক মুসলিম কম বা গোত্রের মধ্যে দিয়ে এই 73 ভাগে বিভক্ত হয়ে যাওয়ার কারণে এক দল অপর দলকে এক ফিরকা অপর ফিরকাকে কাদা ছুড়া ছুড়ি গালিগুলুজ ফতোয়ার ফুলঝুরি শিরকের ফতোয়া বেদাতের ফতোয়া কুফরি ফতোয়া মুনাফিকি ফতোয়া একে অপরকে কেউ কাউকে বাদ দেয় না দিয়ে দেখা যায় যে আমি নিজে ঈমানের দাবি করলে কি হবে অপর আমারই এক কম মুসলমান কম সে এক গোত্র সে আমাকে কাফের বলে ফতোয়া দিল আমরা একটা কম সেই গোত্রকে মুশরিক বলে ফতোয়া দিলাম তাহলে একে অপরের ফতোয়াতে কেউ কিন্তু পারফেক্ট মুসলমান বা ঈমানদার পাওয়া যায় না আমি আমার নিজের ভাষায় আমি মানুষ কিন্তু ভদ্র সমাজের ভদ্র লোকেদের ফতোয়াতে আমি অমানুষ কোন মানুষ নিজেকে জানোয়ার বলে না কিন্তু তার ব্যবহার দেখে সমাজের লোকেরা তাকে জানোয়ার বলে তাহলে নিজেকে আমি মানুষ মনে করি কিন্তু সমাজ জানে লোকটা মানুষ স্বরূপে হলেও জানোয়ার তে এই রকম ফতোয়া দিয়ে দিয়ে আজকে গোটা মুসলিম জাতি ফলো করে দেখুন কেউ কারো ফতোয়াতে ঈমানদার নেই কোন একটা কম কাউকে কোন কমকে কোন গোত্রকে কোন মুসলিম গোত্রকে বলেছে যে ওরা পারফেক্ট ঈমানদার ওই দলটা পারফেক্ট ঈমানদার ওই দলটা পারফেক্ট মুসলমান ওই দলটা পারফেক্ট আল্লাহর দল ওই দলটা পারফেক্ট জান্নাতি দল নিজেকে মনে করে আমরা জান্নাতি দল সবাই যেমন চিস্তিয়া কাদরিয়া ওয়ারশিয়া শহরবর্দিয়া আলিয়া এগুলো হলো তরিকার গোত্র তরিকামূলক যে গোত্রটা মানে সুফিবাদ যে লাইনটা পীর তরিকার লাইনটা মানে পঞ্জতন 12 ইমাম 14 মাসুমকে নিয়ে যে সুফিবাদের তরিকা লাইন এই তরিকা লাইনের মধ্যে কিন্তু অতটা ফতোয়া নেই কেউ কাউকে কাফের ফতোয়া দেয় না কারণ তরিকা লাইনের সুফিবাদ যা বাজার আহলে সুফি তরিকত লাইনে চলে তারা জানে যে আমাদের মধ্যে কিছু কিছু তালিমের মতান্তর মতবিরোধ থাকলেও কাফের হওয়া সম্ভব নয় আর কাফের হতে পারে না কারণ একনিষ্ঠ ভাবে ইমান যে পাঁচে তানের উপরে 14 মাসুম 12 ইমাম পাক মানে নবী আর আলে নবীর তরিকায় চলনে ওয়ালারা কাফের মুশরিক গুমরা হতে পারে না 100% এটা চ্যালেঞ্জ কোরআন ও হাদিসের আলোকে কিন্তু পাঁচে তান থেকে যারা দূরে নবী কে মানে আলে নবী কে মানে না যারা আলে নবী কে
দু নম্বরে রাখে আর আলে নবীর যারা নওকর মানে সাহাবী যারা জীবনভর কুফরি করে আসছে অর্ধেক বয়স অর্ধেকের বেশি মৃত্যু পর্যন্ত মরতে যাচ্ছে মরণ পর্যন্ত কেউ দশ বছর কেউ কুড়ি বছর কেউ ত্রিশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ কেউ ষাট মৃত্যু পর্যন্ত যারা মূর্তিকে পূজা করতো বা মূর্তির সামনে মাথা নোয়াতো সেজদা করতো তারা নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের তাওহীদের এলান তাওহীদের খবর নবুয়তের ঘোষণা হওয়ার পর ঈমান এনে মুসলমান হলো নবীর সান্নিধ্য লাভ করার কারণে তারা সাহাবী হলো তো এই যারা সারাটা জীবন শিরক করে আসছে কুফরি করে আসছে মূর্তিকে পূজো করে আসছে মূর্তির সামনে মাথা নুইয়েছে হারাম হালাল বোঝে না জাহেলিয়াতের কি বলে জামানাতে একরকম শিক্ষিত অশিক্ষিত জাহেলিয়ার একটা পরিবেশ ছিল জেহালাতের একটা পরিবেশ ছিল গন্ড মূর্খের একটা পরিবেশ ছিল বড় বড় মাহেরিন আরবে আছে আগলেও নবী পাকের জামানায় বড় বড় আরবিয়ান মাহেরিন শিক্ষিত পণ্ডিত ব্যক্তিদের নাম আমরা ইতিহাসের পাতায় পাই কিন্তু তাহলেও তাদেরকে কোরআন আর হাদিসের আলোকে যখনই আমরা যাচাই করতে যাই তাদেরকে জাহেলিয়াত জামানার গন্ড মূর্খ জামানার জিহালাত বাসী বলা হয়েছে জাহেলিয়াত বলা হয়েছে আবু জাহেল কম বড় পণ্ডিত ছিল না আবাল হাকাম ছিল কিন্তু এমনই তার মধ্যে জেহালাত ছিল মূর্খ মূর্খতা ছিল যে তার জেহালাতকে দেখে নবী পাক জাহেল নাম রাখলেন না আবু জাহেল নাম রাখলেন মানে যে এমন একটা পণ্ডিত কিতাবের শিক্ষিত বইয়ের শিক্ষিত আক্ষরিক শিক্ষিত আরবিয়ান গাধা জাহেল এমন একটা পণ্ডিত যে এর আওতায় যারা থাকে তারা জাহেল আর সেই জাহেলকে জাহেল বানাবার মূলে এ হলো আসল এ হলো তাদের বাপ তাই নাম রাখলেন আবু জাহেল জাহেলদের বাপ তো আজকে এই তরিকাত পন্থীকে নবী আর আলে নবীদের প্রতি দুশ্মনী করার মূলে ওই জাহেল আবু জাহেলের কি বলে অনুসারী যারা আবু জাহেলের অনুসারী সেই আবু জাহেলের অনুসারী জাহেল গুলো আজকে এই তরিকত পন্থীদের মানে পিতরিকা মানলেই পিতরিকার কথা বললেই আল্লাহ ছাড়া কোন ওলির কাছে সাহায্য চাওয়ার কথা বললেই ইয়া আলী আল মাদাদ বললেই তাদের জাহেলিয়াতের জেহালাত যে মগজ মন মগজ সেটা তাদের এমন টকবক করে ফোটে যে তারা আর নিজেকে সামলাতে না পেরে কাকে কাফের ফতোয়া কাকে মুশরিক কাকে বেদাত কাকে গুমরা ফতোয়া দিয়ে দিয়ে নিজেরা আজকে সম্পূর্ণ আবু জাহেলের পোষ্য পুত্র হয়ে বসে আছে তাই তারা আওলাদে নবীর কে তারা দ্বিতীয় নম্বরে রাখে আর যারা সারা জীবন কুফরি করে এসেছে সেই সাহাবারা নবী আর আলে নবীর উপরে দরুদ ও সালাম না পড়লে তাদের ইবাদত হয় না এবং কোরআন ও হাদিসের আলোকে নবী আর আলে নবী কায়েমি ইমামদের প্রতি দরুদ ও সালাম না পড়লে ইবাদত হয় না ওয়াজিব করে দিয়েছে অথচ যাদের উপরে দরুদ সালাম না পড়লে আল্লাহ তাদেরকে কবুল করে না জাহান্নামী হয়ে যাবে দরুদ সালাম না পড়লে প্রমাণিত অথচ তারা দরুদ সালাম মুখে পড়ে আর অন্তর দিয়ে তারা বিশ্বাস করে কি যে আওলাদে রাসূলদের মূল্য দ্বিতীয় নম্বরে আর সাহাবা অর্থাৎ আওলাদে রাসূল যারা আহলে বাইতে রাসূল
তাদের দারস্থ হয়ে যারা ভিখারি তাদের সান্নিধ্যে বসে এলেম অর্জন করেছে তাদেরকে সাহাবী বলে তাদেরকে এক নম্বরে রাখে, এটা কম বড় আজকের জাহেলিয়াত, কত বড় জাহেলিয়াত। তো সেই জাহেলিয়াত এ বাবু কান্দা, খুব মূল্যবান কথাগুলো বলা হবে, দু একটা মনোযোগে শোনো। শেরেক শেরেক তো বলে অনেক ফাতোয়া দিচ্ছে, অথচ কিছু শুনে শিখে রাখো, শেরেকের ফাতোয়া দিলে জবাবটা যেন দিতে পারো। তা আমি সেই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের 61 নম্বর সূরা, সেই সুরার আখিরি আয়াতে ফাস্টাটিং কতগুলি জুমলা তেলাওয়াত করেছে, সে আয়াতটা কি আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন একটা সম্প্রদায়কে, কারা ঈমানদার? এখানে প্রমাণ হবে কারা ঈমানদার আর কাদের আমল গুমরা। নামাজ করছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, নামাজি মুসল্লি খেতাবধারী হচ্ছে, হাজি বলে খেতাব পাচ্ছে, মাওলানা মুফতি মহাদেশ পীর ফকির খেতাব পাচ্ছে, সমাজে বিরাট সম্মানীয়, অথচ তাদের আমল গুমরা। আমি বলছি না, কোরআন বলছে। আমি এখনো হাদিসের সাহারা নিইনি, রেওয়ায়েতের সাহারা নিইনি, কোরআনের আয়াতের উপরে আমি ফলো করছি। তাহলে ঈমানদার কারা? ঈমানদারের পরিচয়টা এই আয়াত পাক থেকে আপনাদের কাছে পরিষ্কার করে ফুটিয়ে তোলার আমি চেষ্টা করব। বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, গৌর করে শুনো, ও হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, এই হে ঈমানদারগণ এখানে যে ইয়া আইয়োহান আইয়োহা এর মানেও হে, ইয়া ইয়ো হে অর্থাৎ রুবারু সামনাসামনি মুখামুখি উভয়ে মুখামুখি, এটাকে আরবিতে হরফে নেদা বলা হয়, মানে নেদা মানে আওয়াজ দেওয়া, সামনে থাকলে তাকে সম্বোধন করে বলা, এই যে সামনে থাকে তাকে সম্বোধন করার নাম ইয়া, তাই ইয়া ও হে। তাহলে আল্লাহ পাকে আয়াত পাকটা কার বাণী? কোরআনের বাণী, যখন এক বাক্যে সবার ঈমান আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কালাম। কাকে বলছে গর করো, কাকে বলছে? ঈমানদার দিগকে বলছে। কি বলছে? কি রকম ঈমান? যারা আল্লাহর রূপকে মেনে নিল, নবীকে মেনে নিল, নবীর উপরে যা নাজিল হয়েছে তাকে মেনে নিল, তাহা মেনে নেওয়ার নাম ঈমান, অর্থাৎ মানেওয়ালাকে বলা হয় ঈমানদার। তাহলে যারা মেনে নিয়েছে তাদেরকে বলছে, কে বলছে? স্রষ্টা বলছে। কাকে বলছে? সৃষ্টিকে বলছে, আল্লাহ তার বান্দাকে বলছে। তাহলে কথাটা আসছে কোথা থেকে? না মাধ্যম থেকে। কিরকম মাধ্যম? না আল্লাহ বলছে হে ঈমানদারগণ, আমি পেলাম কার কাছ থেকে? সাহাবারা পেলো কার কাছ থেকে? শুনলো কার কাছ থেকে? বেরোলো কার কাছ থেকে? কথাটা প্রকাশ হলো কার কাছ থেকে? না নবী পাকের জবান দিয়ে, নবী পাকের মুখ দিয়ে। তাহলে নবী পাকের মুখ থেকে যদি কালামটা শুনে থাকি হে ঈমানদার, তাহলে আল্লাহর যদি কথা হয় এখানে আমি আল্লাহকে দেখব কোন সুরাতে, নবীকে যখন আমি দেখছি সেখান থেকে যখন আমি আল্লাহর কথা পাচ্ছি, আমাকে সম্বোধন করে বলছে হে ঈমানদারগণ, ও হে যারা ঈমান এনেছো, তাহলে আল্লাহ বলছে দেখছি কাকে? নবীর মুখটাকে, নবীর চেহারাকে। তাহলে নবীকে দেখছি আর ভাবছি এটা আল্লাহর কালাম, এর নাম ঈমান, এর নাম ঈমান। তাহলে সম্বোধন কাকে করলো? আল্লাহ কোথায় আছে? আল্লাহ কি কোনো এক জায়গায় থাকে? আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লে শাইইন মুহিত,
নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপরে প্রত্যেকটা বস্তুর মধ্যে বিরাজ। তাহলে খেজুরে আল্লাহ, গোচরে আল্লাহ, উইপকাতে আল্লাহ, ছাগলের মধ্যে আল্লাহ, কুকুরের মধ্যে আল্লাহ, শুয়ারের মধ্যে আল্লাহ, চন্দ্রে আল্লাহ, সূর্যে আল্লাহ, সমুদ্রে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, নদ নদীতে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আল্লাহর কোন নির্দিষ্ট জায়গা নেই, আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গায় বিরাজ করছে। কিন্তু কিন্তু কথাটা বোঝা যাচ্ছে? কিন্তু নির্দিষ্ট করে বলছে, হে ইমানদার, তাহলে ও হে কোত্থেকে আওয়াজ পাচ্ছ? সব বস্তু থেকে আল্লাহর যে এই আওয়াজ সম্বোধন করে বান্দাকে বলল, এ খুব ডিপলি কথা, তো সকলের মাথায় ঢোকে না, বুঝতে পারছি। এবার এখানে জ্ঞানী খুব কম আছে, আমি আগেই বলেছি, সিগন্যাল দিয়েছি, খুব সুতীক্ষ্ণ দেমাগ নিয়ে বোঝার চেষ্টা করলে একনিষ্ঠ ভাবে, পেটের জ্বালায় যদি কেউ থাকে তাহলে তার মাথায় ঢুকবে না, যদি অন্তরের জ্বালায় থাকে বোঝার জন্য জ্ঞানের কেউ ভুকা থাকে তাহলে তার খিদে মিটবে, যদি কেউ জ্ঞানের ভুকা থাকে। কথাটা খুবই সূক্ষ্মতা ধরেছি, মানে যেমন সেই ঘুড়ি ঘড়িওয়ালারা একটা একটা টিম টিম মূলক ছোট্ট লাইট জ্বালিয়ে সূক্ষ্ম ভাবে কাটার কাজ করে না, তার থেকেও সূক্ষ্মতর সূক্ষ্ম কথা কথা। কিন্তু আমি এই জন্য খুব কাট কাট করে বাছাই করে করে বলার চেষ্টা করছি, যাতে একটু আকলমান নাপাক থেকে পাক হওয়ার জন্য বলছি। অনেকে ভাববেন নাপাক থেকে পাক হলে কথা শুনলে পাক হয়, কোরআন বলছে ওয়াজ আলুনা রিজসা লায়াকিলুন, আল্লাহ বলছে তাদের উপরে নাপাক চাপিয়ে দিয়েছি, তাদেরকে নাপাক বানিয়ে দিয়েছি, তারাই নাপাক যাদের বিবেক বুদ্ধি নাই। তাহলে বিবেক বুদ্ধি যার নাই সেই নাপাক, হাজার গোসল করো আর উযু করো নাপাকই থেকে গেলে, তাহলে আগে বিবেককে পাক করতে হবে তারপরে উযু পাক করবে। তাহলে বিবেক পাক করতে বলছি, যার বিবেক পাক তো বাছাই হয়ে যাবে। তো আল্লাহ পাক তমাম কায়নাতের মধ্যে রয়েছে, কিন্তু সম্বোধন করছে কোথা থেকে? না, নবী পাকের জবান থেকে। তাহলে আমি আল্লাহর আওয়াজ পেলাম নবীর জবান থেকে, আল্লাহকে পেলাম নবীর মধ্যে দিয়ে, আল্লাহর বাণী পেলাম নবীর মধ্যে দিয়ে। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে এখান থেকে, মানে নবীর কাছ থেকে। তাহলে যারা সামনে ছিল তারা সাহাবা, তাদেরকে সম্বোধন করে বলছে, আমাদের কে আমরা ছিলাম তখন, তাহলে আমাদেরকে বলেন, কাদেরকে বলছে? যারা তখন নবীর কাছে ছিল, যারা সাহাবা। হ্যাঁ, সাহাবা কি বলছে? হে ইমানদারগণ, কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। কি বললো কথাটা? ভাই আমি বিপদে পড়লে বা কোনো কারণে যদি আমার দরকার পড়ে, আমি বললাম ভাই তোমরা আমার একটু সাহায্য করো। তা আপনারা জিজ্ঞেস করবেন তো কোন দিকটা আমার অভাব আছে, যে ভাই কি সাহায্য করবো, টাকা পয়সা দিয়ে না, ঠান্ডার সময় একটা কোট গায়ে দিয়ে সেটা খুলে দিয়ে আপনার ঠান্ডাটা আটকে দেবো, কোনটা দিয়ে সাহায্য করবো? কিছু না কিছু একটা দরকার তো আমার, তার জন্য সাহায্য চাইছি। আল্লাহর কি দরকার? বকশু ভাই, কোরআন পড়ে বাপ মা মরে গেলে অনেক বকশিয়েছো, কিন্তু বকশাবার আগে কোরআন সুরা তাওহীদ টা পড়ে দেখো। তাওহীদ মানে জানো? একত্ববাদের কোরআনটা পড়ে দেখো, যে আল্লাহ কোরআন নাযিল করেছে, সেই কোরআনে আল্লাহ বলছে, কুল রাসূল, আপনি বলুন, হু আল্লাহু আহাদ, এক বা একক, আল্লাহ হু, আল্লাহ কি হু, কুল বলুন, হু আল্লাহ, আল্লাহ হু, তাহলে আল্লাহ যে হু, হু সকলের মধ্যে আছে,
কোন জায়গায় নেই, সব বস্তুর মধ্যে, সব বিষয়ের মধ্যে, কায়নাতের মধ্যে, তামাম প্রত্যেকটা জায়গা থেকে হু বেরোচ্ছে, জি হু নিচ্ছে, হু দিচ্ছে, অক্সিজেন হু টানছে, আবার নাক দিয়ে ছাড়ছে, তাহলে আপে হু, ডাউনে হু, যেতে হু, আসতে হু, এই হু, তামাম হু, কায়নাতের হু, কত কোটি কোটি মখলুকাতের মধ্যে দিয়ে হু, এই এত হুকে নিয়ে আল্লাহ তার নবীকে বলছে বলুন হু আল্লাহ, আল্লাহ হু আহাদ, মানে অখণ্ড, কার কোনো খণ্ড নাই, যেখানে যে হুই ছাড়া হোক সব হু কিন্তু এক জায়গায় মিলে, তার কোনো খণ্ড নাই, অতএব সব মিলেই আছে, যে মিলে থাকে সে খণ্ড নয়, যে মিলতে পারে না সেই খণ্ড খণ্ড, তাই আল্লাহ জানিয়ে দিলেন নবীকে দিয়ে, বলো হে মোহাম্মদ বলো, কি বলবো, হো আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ কিরম আহাদ, অখণ্ড আহাদ সেটা কিরকম, না হু, তাহলে হু কোথেকে পাবো, নবীর কাছ থেকে পাবো, নবীর কাছ থেকে, আল্লাহ হুসামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কার মুখাপেক্ষী আছে নাকি, আল্লাহ জামা কাপড় লাগবে দর্জির কাছে দৌড়াবে, আমার জামা কাপড় লাগবে দোকানে যেতে হবে, আমি দোকানদারের মুখাপেক্ষী, জি আমার কাজ দরকার, যাদের কাজ হবে তাদের বাড়িতে যেতে হবে তার মুখাপেক্ষী, আমার পানি দরকার, যে পানি দেবে পান করাবে তার মুখাপেক্ষী, তা আল্লাহ বলছেন আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো মোহতাজ না, হ্যাঁ কোনো পরোয়াই নেই, আল্লাহ কারু মুখাপেক্ষী নয়, মুখাপেক্ষী কথাটা বুঝতে পেরেছেন, একজন দরকার হলে আরেকজনের তাগিদ করে, ভাই এটা আমার করে দিতে হবে, এর নাম মুখাপেক্ষী, দরকার লাগে আরেকজনের সঙ্গে আরেকজন, আল্লাহ নিজের জন্য কাউকে লাগে না, যার লাগে না সে মুখাপেক্ষী নয়, আল্লাহু সামাদ। এই সূরা তাওহীদের উপরে বসু ভাই ঈমান কতটা আপনি বলুন, যে আল্লাহ যখন কারো মুখাপেক্ষী নয়, কারো মোহতাজ নয়, সেই আল্লাহ ঈমানদারের কেন মুখাপেক্ষী হলো, বোঝা গেল না, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, তাহলে ঈমানদাররা আল্লাহকে সাহায্য করবে, জি 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 জি, আরে সারাটা জীবন নামাজ পড়ে পড়ে কপালে কালো ঘাটটা ফেলে দিয়েছো, কত না ফসফস ফসফস করে পড়েছো তুমি নামাজে, রাকাতে হাত বেঁধে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই, এই বান্দা আমার কাছে সাহায্য চাইবি, কোরআন শুনিস না, কোরআন পড়িস না, বিশেষ করে তো সাধারণ লোককে নয় বকশুদেরকে তো বলছি, অনেক তো বকশালী, কোরআন পড়ে দেখতে পারিস না, বুঝতে পারিস না যে আমি কি বলেছি কোরআনে, সূরা মুহাম্মদে দেখ 7 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানেও সম্বোধন হরফে নেতা রুবারু বলছে, ঈমানদারগণ ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আমি আল্লাহ তবে সাহায্য করব, বকশু ভাই সারাটা জীবন তো নামাজ পড়লাম, ওয়াইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, তাহলে এখানে আমরা তো জানলাম না আমরা বলে কাকে, নামাজ পড়ছে মা বোনরা একা পড়ে তো না, জামাত করে পড়ে, মা বোনরা নামাজ পড়ে একা পড়ে, আচ্ছা একা পড়লে আমি হবে না আমরা হবে, আমি হবে আমরা বহু বছর, তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর মানে হচ্ছে আমরা কাকে নিয়ে আমরা করলে গো, বকশু ভাই
অনেক বকশিয়েছো। আচ্ছা বাবা তুমি না হয় জামাত করে নামাজ পড়ালে সকলকে নিয়ে, আমরা বললে যখন সুন্নত পড়ো তখন তো আর জামাত হয়নি, তখন তো একা পড়ো, তখন তো ইয়াকা না বলো ইয়াক রাস্তায় পড়ো, তো তখন বকশি ভাই আমরা কাকে নিয়ে পড়ো? আমরা তোমার ইবাদত করি, হ্যাঁ আল্লাহকে সিঙ্গেল করলাম, কোরআন পাকে এই মানে আছে, দেখে নেন যদি ভুল হয়। জুতোর মালা গলায় দেবে দেউলবার কেন? পুরো পশ্চিম পূর্ব মেদিনীপুর জুতোর মালায় ঢাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, স্টেজে উঠলে জুতোর মালা দেবে, এ মাইকে বললাম রেকর্ড হচ্ছে। অতএব ভাইজান আমি চ্যালেঞ্জ করছি যে আগে সে নিজে বলুক সেই মোল্লার পেছনে নামাজ হবে, যে তখন সে নিজেকে আমরা বলে চিনতে পারবে, যে নিজেকে আমরা বলে চিনতে পারবে। আমি তো নিজেকে দেখি একা, আপনি কজন আছেন? হ্যাঁ এই আপনার সঙ্গে কে আছে? না হুজুর আমি একা এসেছি, আমি একা এসেছি। আর নামাজের বেলায় তুমি যখন একা দাঁড়িয়ে যাও তখন আরবিতে বলছো, তো আরবি পড়ছো অথচ তুমি বোঝো না, তাহলে যদি বোঝো না তো বাপ মা যাদের মরে যায় তাদের নামে কি বকশাও তুমি বকশো? কথা ভালো লাগছে নাকি? হ্যাঁ কথা বোঝার চেষ্টা করুন। বাতর ফিরকা কাকে বলে একটু জেনে নেন। তাহলে আমি কোন মোল্লার পিছনে নামাজ পড়ব যে নিজেকে আমরা জানে না? আমরা কথা, আমি তো একা পড়ছি। আরে মোল্লা কেন এরকম কত হেজবুল্লাহ পিরো হাবুডুবু খাবে আমরা খুঁজে পাবো? 50 জেলার পীর, 70 জেলার পীর, হ্যাঁ কত জেলার পীর, তুমি তো অনেক জেলার পীর হলে তুমি তোমাকে আমরা করে দেখাও। জি 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 ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তাহলে আমরাটাকে নামাজ জামাত হলো না, একা পড়তে হয়তো নামাজ পড়া ওয়াজিব, নামাজ কায়েম করা ওয়াজিব, তাহলে একা যখন খালি সদির বাবার মুরিদদেরকে নামাজ পড়তে দেখিনি বকশু ফতোয়া দেওয়ার রাস্তা দিতে আছে, আবে তুমি আগে বলো তুমি তোমরা কখন হলে? এই যে আমরা বলছি এই আমরাটা তুমি তোমার মুখটা দিকে আগে বুঝাও। যে ইমাম আমরা বুঝাতে পারবে না আমি একা হয়ে আমরা কি করে হলাম, বলে আল্লাহ তো কোরআনে বলেছে তাই বলি, ব্যাস এর নাম বকশু। আরে আল্লাহ কোরআনে বলেছে তাই বলি, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে কোরআন তোমাকে বুঝে পড়তে বলেছে না পাগলের মতো প্রলাপ বকতে বলেছে? হ্যাঁ তোমার বুকসুল হয়েছে হাফসুল যাচ্ছে। এবার এক্সাম্পল শুনুন, বুকসুল যার বুকসুল হয় হাফসুল যাইতো, এই বাইরে চেঁচামেচি অত হচ্ছে কেন? যার বুকসুল হচ্ছে তার হাফসুল যায় না, কাজে যাবে ডেট দিয়েছে বুকসুল শুরু, এক তো কাজও হচ্ছে না আবার যন্ত্রণাও হচ্ছে পয়সা খরচা হচ্ছে, কত বড় হাফসুল। তে যা হাফসুল এর থেকে বেশি ওই আমি কি আমরা বলনে ওয়ালা বোঝে না, এরা সব থেকে বড় হাফসুল। খুব সাবধান, বুকসুল হলে ডাক্তারের কাছে দৌড়াবে, ডাক্তার চেকআপ করে লিখে দেবে এই হয়েছে তোর বুকসুল, সকালে একটা খাবি ক্যাপসুল, বিকেলে একটা খাবি ক্যাপসুল, রাত্রিতে খাবি একটা ক্যাপসুল, এই লিখে দিলাম ক্যাপসুল। তা আমাকে যদি কাগজে লিখে দেয় আমি যদি ওই ডাক্তারের বলা মতো লেখা মতো যদি প্রেসক্রিপশনটা পড়িস, ওরে হয়েছে আমার বুকসুল, খেতে বলেছে সকালে ক্যাপসুল, খেতে বলেছে বিকালে ক্যাপসুল, খেতে বলেছে রাতে ক্যাপসুল, যাবে নাকি দূর হবে নাকি বুকসুল? হ্যাঁ হবে, এই হবে তাহলে প্রেসক্রিপশন পড়ে ক্যাপসুল ক্যাপসুল করলে পড়লে বুকসুল ভালো হয় না, বুকসুল ভালো করতে গেলে যেখানে ক্যাপসুল পাওয়া যায় সেখান থেকে ক্রয় করে সেবন করতে হয় খেতে হয়, ঠিক না বেটি? পে মোল্লা যদি বলে আল্লাহ কোরআনে বলেছে তাই বলি, তো ডাক্তার তো লিখে দিয়েছে তাই পড়ি, তোর যদি বুসুল না ভালো হয় তো কোরআনে আল্লাহ বলেছে তুমি শুনে ওইরকম পড়লে তোমার কি করে
কুফরি সুলটা ভালো হবে, মোনাফেকি সুল ভালো হবে। তুমি আগে মোনাফেকি সুল ভালো করো, কুফরি সুল ভালো করো, শিরকি সুল ভালো করো, ইমানের দাবি পরে করবে। আবে নামাজি নামাজ পড়ছি অথচ আমি একা হয়ে আমরা বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি এক একটা লাফ লাফ শব্দ শব্দ যদি ব্যাখ্যার তাশরি করি তো মানুষের মন মগজে ঢুকবে, কিন্তু একটা এতদূর রাখতে গেলে সময় লাগবে। তাই আমি আর বিস্তারিত বোঝাবার চেষ্টা করব না, জ্ঞানীগুণী যারা বোঝার ঠিক বুঝে নিচ্ছে যে আমি একা আমরা এই আমরাটাকে, তাহলে আমি একা উজু করলাম ভাই। আমি যখন উজু করি আমরা কি নিয়ে উজু করি না আমি করি, আমরা কি নিয়ে করি যে ভাই চলাই রে নামাজ পড়বো তো আমরা, তাহলে সবাই চলাই আমরা উজু করব। জি আমরা নয় তখন আমি। হ্যাঁ তাহলে আমি আমার হাত ধুলাম, আমি আমার পা ধুলাম, আমি আমার মুখমণ্ডল ধুলাম, আমি আমার মাথা মোসা করলাম, আমি সুন্নত ফরজ উজুর চার ফরজ বাকি সুন্নত আর কানা হাকাম সব পালন করলাম, তাহলে একা করলাম, সবাইকে নিয়ে করলাম না। জি তাহলে আমি যখন একা করলাম নামাজে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বলতে যাব সেখানে আর আমি নেই, আমরা হয়ে গেলাম, আমরা বলতে হচ্ছে। তাহলে আমরা রুজু করলে না আমি রুজু করলে, যদি আমরা রুজু না হয় ভাই উজু না হলে নামাজ হবে? ফতোয়া লিখনে ওয়ালা ফতোয়া দেনে ওয়ালা শোন ভালো করে, আমরা লিখনে আমরার যদি উজু না হয় আমি উজু যদি হয়, আমি উজু করেছি পাক হয়েছি, এই আমি যদি উজু করে তাহলে আর দুজন থেকে গেল না পাক, ঠিক না বেটি? মাথায় ঢুকলো না বুঝি? দুজন থেকে গেলে বুঝে আসছে কথা? হ্যাঁ না জোরে বলো। তাহলে আমরা রুজু হলো না বলুন তো, দুজন যদি বিনা উজুতে নামাজ পড়ে নামাজ হবে? এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। বাবা রে কত মুসলিম মুসাল্লি কিনে বলার কলম এখানে ভেঙে যাবে। উমুক তুমুক মশলা, উজুর মশলা, নামাজের মশলা, দাঁড়াবার মশলা, জানাবাজের মশলা, আরে মশলায় গরম মশলা করে দিয়েছে, কড়ওয়া হয়ে গেছে, খাওয়া যাবে নি এই মশলাটা ভাঙ। উজু যখন করলে আমি উজু করলাম, নামাজ পড়ার সময় আমরা ইবাদত করছি আমরা, তুমি একা হয়ে কোথা থেকে পেলে? আর দুজন কোথায় ছিল মিয়া? বলছো দুজন কোথায়? বলবো না রেখে দেবো, আর দুজন বলবো না রেখে দেবো, বলে দেবো। এখানে মারফাতের লোক অনেক আছে কিন্তু হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ আমরা কে? আচ্ছা ভাই মউত কার হবে? দেহের হবে, নফসের হবে, রুহের হবে, কার হবে? নফসের হবে। নফস মরে যাবে? মরে যাবে? মরবে না। কি বলবে? সাজ্জি খেলবে। মা বোনেরা তরকারি সাজ চেখে না তো, সাজ চিখতে গিয়ে এই মনে নয় যে সাজ চিখতে গিয়ে পুরো তরকারিটা খেয়ে ফেলে, তাই নাকি? না সাজটা চিখে নাই, ঠিক আছে কিনা? জি তাহলে সাজ শুধু চিখবে তাতেই জাকামদানি কত? জি তো সাজ চিখবে তার মানে নফস মরবে না, মরণের সাজ চিখবে। কুল্লু নাসুন জায়গাতুল মৌত, প্রত্যেক প্রাণীকে নফসের সাজ চিখতে হবে। তাহলে প্রাণী, তাহলে আছে একটা প্রাণ সেও নামাজ পড়ছে, আছে একটা রু নাফাক্তু ফিহি মির রুহি ফাকাউলাহু সাজিদিন, যখনই আমি পরিপূর্ণ করে দেব তখনই তোমরা তার সে তার কাছে সেদাই যেও। তাহলে রুহ ফুকে দেওয়ার পর কেন আল্লাহ তো পরে বলতে পারত এই রুহ ফুকে দিয়েছি বা সেদা কর, কিন্তু পরে বললে কার কাছ থেকে বলবে? এখানে তো মুহাম্মাদের জবান হয়ে বলেছে, আর পরে বললে কোন আদমের জবান হয়ে বলবে? অতএব আল্লাহ তো আদমের জবান লয়নি, যাহা কিছু আল্লাহ বলেছেন মুহাম্মাদের জবান দিয়ে বলেছেন। হ্যাঁ যেখানেই যে নবী হয়েছে সেখানে এসে মুহাম্মাদের স্পিকার রেখেছে, প্রত্যেক নবী তার জবান বলেছে, তাই নবীদের জবান হলো ওটা মুহাম্মাদি জবান ছিল। এখানেও সদির বাবা বলেছে সদির বাবার জবান হলো ওটা জবানটা মুহাম্মাদের জবান ছিল। নিজের জবান থেকে বলতে পারে না, সর্বপ্রথম আল্লাহকে পেতে গেলে মুহাম্মদকে পেতে হবে, আর মুহাম্মদকে যখনই পেয়ে যাবে মুহাম্মাদের দ্বারা আল্লাহর সঙ্গে দিদার করবে আর মুহাম্মাদের দ্বারা আল্লাহর কথা বলবে। আমার মতে আমরাটাকে
আমার দেহ ধুলাম তাহলে দেহ একজন আমি ওজুদ আমার মধ্যে নফস আছে নফস ও ভাগে যাচ্ছে নফস যে ওজুদ আছে নফসের ওজুদ সেই নফসের ওজুদ একজন দুজন কজন হলো দুজন আচ্ছা নফ না থাকলে ভাই যখন দেখবেন কোন মানুষ কমাই চলে যায় তার রূহ থাকে নফ থাকে প্রাণী থাকে কিন্তু সেই প্রাণীটা প্রাণটার ইচ্ছা শক্তি যে হুশ সেটা থাকে না শৌর থাকে জি তো দেখবেন শুধু রূহ চলছে কিনা লোকে দেখে না নাকে দেখ হাত দিয়ে ও রূহ চলছে রূহ আছে আত্মা আছে তাহলে তখন দুজন বোঝায় দেহ আর আত্মা আর যখন সজাগে থাকে তখন তিনজন বোঝায় নফস তার প্রাণ সচল চলছে হ্যাঁ চলাফেরা করছে তাহলে প্রাণ জীবনটা সমস্ত ফেল করছে ক্রিয়া করছে এই নফসে ক্রিয়া করে দেহের কোনো ক্ষমতা নাই দেহ তো চাকর আমার এই নফসের মধ্যে আমাকে এমন একটা নফসের ইচ্ছা দিয়েছে শক্তি দিয়েছে শৈলী দিয়েছে স্টাইল দিয়েছে যে সেই প্রাণটাকে তার মধ্যে সব আল্লাহ কর্তলগত করে দিয়েছে যে তোর দ্বারাতে রূহ চলবে তোর দ্বারাতে তোর অঙ্গ পতঙ্গ ওজুদ চলবে তাহলে এই নফস যে আমি এই নফসমূলক যে আমিটা আমার মধ্যে আমার নকর চাকর বাকর সব আমি ইচ্ছা করলে আঙুল হিলবে হাত হিলবে আমি ইচ্ছা করলে পা হিলাবো চলবো ফিরবো এসব নিজের ইচ্ছাই চলে না গাড়ির স্টার্টিং নিজে হয় না ড্রাইভার থাকলে তবে হয় তাতে এই যে নফস যে আমার মধ্যে ড্রাইভার সে একজন আমি দেহ একজন আমি রূহ একজন আমি বকশু ভাই দেহের পাক করলে নফসের কখন পাক করলে নফস আমি সে নাপাক রয়ে গেল রূহকে কখন পাক করলে সে নাপাক রয়ে গেল তাতে তোমার দেহটা যে পাক করলে সে রয়ে গেল মাটিতে পচে গেল মরে গেলে কোথায় যায় দেহটা দেহটা মরে গেলে মাটিতে প্রাণটা চলে যায় আদমে মুহাম্মাদিতে ইয়ানে আলীর মধ্যে চলে যায় আলী থেকে নফস আবার আলীর হুকুমে আবু তোরাব ইয়ানে মাটির বাপ আলী আলীর হুকুমে মাটি থেকে দেহ তাহলে দেহ মাটিতে গেল রূহ আর নফস উপরে গেল তাহলে যে দুজন গেল তারা তো নাপাক গেল না পাক গেল ভাই যাকে পাক করলো উজু করে গোসল করে সে তো মাটির তলা তাহলে বকশু ভাই তুমি একা উজু করলে আমি উজু করলাম আমি গোসল করলাম আমি পাক করলাম আমরা করলাম না আর নামাজের বলাই বলছো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই তাহলে আমরা যখন হলো দুজন নাপাক থাকলো তুমি দুজনকে নিয়ে আমরা বললে ওই দুজনকে যদি পাক না করো নাপাক অবস্থায় নামাজ হবে বকশু আগে নিজেকে পাক করা শেখো তারপরে মশলা মশলের ফতোয়া দেবে কে ইমানদার কে বেদাত কে উমুক কে তুমুক হে ইমানদার শোনো তুমি বলছো আইয়াকনাস্তাইন হে আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই আর আল্লাহ কি বলছেন সূরা মুহাম্মাদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার বলে তখনই প্রমাণ হবে যদি তুমি ইনতান সুরুল্লাহ যদি তুমি আল্লাহকে সাহায্য করো যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ানসুরুকুম তিনিও তোমাদের সাহায্য করবেন তাহলে আমি ওয়াইয়াকনা স্তাইন বলে যে নামাজ পড়ছি আল্লাহ এই নামাজ পড়তে পড়তে আমার কাছে দোয়া চাইছি প্রার্থনা করছি যে হে আল্লাহ আমাদেরকে সাহায্য দাও আমরা তোমার কাছে সাহায্য চাইছি আর আল্লাহ তার আগে বলে দিয়েছে যে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ সাহায্য করবে তো বলি বকশু মৌলবি নামাজি ভাইরা একবার বলুন তো নামাজের মধ্যে আল্লাহর কাছে আপনারা সাহায্য চাইছেন আপনি বুকে হাত দিয়ে বলুন জীবনে আল্লাহকে কি সাহায্য করেছেন আল্লাহ বলেছে আল্লাহকে সাহায্য করো আল্লাহ বলছে আমাকে যদি তোমরা সাহায্য করো তাহলে আমি তোমাদের সাহায্য করব তাহলে ইয়াকানাস্তাইন বললাম তো
সাহায্য চাইছি, তাহলে সাহায্য চাইতে গেলে সাহায্য করতে হবে আগে আল্লাহকে। তা আল্লাহকে কি দিয়ে সাহায্য করব? আমি আয়াত পড়ে বড় বিচলিত। হে পরওয়ারদিগার আলম, তার মোকামে গিয়ে তাকে জিজ্ঞেস করতে লাগলাম, হে আল্লাহ, এ কি কথা তোমার? তোমাকে আমরা সাহায্য করব? হ্যাঁ, তুমি কাদির, তুমি কবি, তুমি আজিম, তুমি গফুর, তুমি পাক, তুমি স্রষ্টা, তুমি পয়দা করনে ওয়ালা, তুমি কায়নাতের মালিক, আর আমরা হাকির, আমরা নাচিজ, আমরা সৃষ্টি, আমরা নাপাক, আমরা তোমার সৃষ্টি, তুমি না সৃষ্টি করলে আমরা হতাম না, আমরা আবার তোমাকে কি করে সাহায্য করব? মালিককে যখন জিজ্ঞেস করি, মালিক তুমি মালিক, আমি তোমার বান্দা চাকর নকর, চাকর নকর তোমার মতো মালিককে কি করে সাহায্য করব? কি গো প্রশ্ন জাগবে না? তুমি গফুর আর আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো, এই গুনাহগার তোমাকে সাহায্য করবে? এ কি করে হয়? হে মালিক, এ কি কথা? আরে কোরআন কি বলছে দেখো, আল্লাহ যখন সাহায্য চেয়েছে তাহলে ঈমানদাররা সাহায্য করতে পারবে বলেই তো সাহায্য চেয়েছে নাকি? এ ভাই যান ভালো করে বলছেন, আল্লাহ আপনার আমার মতো নাকি অজ্ঞানী যে কারু কাছে চলে গেলাম আশা নিয়ে, দেখি ভাইকে 50,000 টাকা বলি মেয়ের বিয়ে আছে থাকলে সাহায্য করবে, তো আমি না জেনেই গেলাম, গিয়ে দেখলাম যে সে আমায় সাহায্য করতে পারলো না, ভাই পারলাম না, আমার কাছে নেই, তাহলে আমি না জেনে গেলাম সে পারলো না, ভালো করে বলুন, তাহলে আল্লাহ কি না জেনে সাহায্য চাইছে নাকি? তাহলে আল্লাহ সবাইকে সাহায্য চাইনি, ঈমানদার দিগকে সাহায্য চেয়েছে, তাহলে এখানে প্রমাণ যারা ঈমানদার তারাই আল্লাহকে সাহায্য করতে পারে, আর যারা আল্লাহকে সাহায্য করতে পারে না তারা বেঈমান। তাহলে আল্লাহ জেনে বুঝে, তাহলে সবাই ঢালাও ভাবে ঈমানদার দাবি করলে, মুসলমানের দাবি করলে, মুমিনের দাবি করলে, হুব্বা জুব্বা নামাজি হাজি গাজি যতই তুমি সার্কাসের জোকারের মতো যতই তুমি সাজিয়ে নাও, দুনিয়া তোমাকে দেখে বলবে দারুন তুমি হাজি সাহেব, দারুন তুমি নামাজি সাহেব, দারুন তুমি ওয়াজ করেছো মাওলানা সাহেব, তুমি বিশাল বড় কিছু হয়ে গেছো, দুনিয়া তোমার খেলা দেখে রঙ্গ তামাশা দেখে নাম করবে, আল্লাহ বলবে তুই তো দুনিয়ায় অনেক নাম কামালি, জোকার জোকারের মতো সেজে অনেক রঙ্গ তামাশা দেখালি, তুই কেমন ঈমানদার দেখি আমাকে সাহায্য করে, ঈমানদার আল্লাহকে সাহায্য কর দেখি, আল্লাহকে কি দিয়ে সাহায্য করব? আল্লাহ কি চাইছে? অথচ আল্লাহ বলছে আমি কারো মুখাপেক্ষী নই, আল্লাহু সামাদ। ভাই লাভ লাভ নোক্তা নোক্তা আমি কথা বলছি, একবারে নোক্তা বাই নোক্তা, নোক্তা গুলো তো মানে খুঁটি নাটি রেখে যাব না, যেটুকু বলবো বাছাই করে দিই। তাহলে আল্লাহ আবার ঈমানদারদের মুখাপেক্ষী হলো কেন? যদি আল্লাহু সামাদ পড়ার পরে আল্লাহ আবার ঈমানদারদের মুখাপেক্ষী হলো, মুখাপেক্ষী মানে যখন কোন কেউ কারো কাছে সাহায্য চাই সেই তো মুখাপেক্ষী হলো। তাহলে আল্লাহর কথা কোরআন ভুল না মোল্লার বোঝা ভুল, কোনটা করবে? তো ওই বকশু মৌলভীকে জিজ্ঞেস করো, তোর আল্লাহ বলছে যে আল্লাহ কারো মুখাপেক্ষী না, আবার কোরআনে সূরা মুহাম্মদে সূরা সফে আবার আল্লাহ বলছে হে ঈমানদারগণ আল্লাহকে সাহায্য কর, তা আল্লাহ মুখাপেক্ষী নয় তো ঈমানদারদের মুখাপেক্ষী হলো কেন?
কি সাংঘাতিক ব্যাপার। তাহলে সূরা ইখলাস ভুল, কোরআন ভুল না মোল্লা তোমার ভুল? ই মোল্লা বলবে না ভুল নয়, তাহলে ঠিক কোনটা? না আমি তো অত মানে মতলব জানিনি, কোরআন হেফজ করেছি, কারি পড়েছি, পড়া শিখে গেছি, নামাজি নামাজের মশলামাল শিখেছি, নাই কোনো গতি তাই করে ইমামতি, আমি শুধু বকসাবার জন্য শিখেছি, অত মানে মতলব বুঝি? বারে বকস ইমানের দাবি করো কেন? বলে ইমানের দাবি না করলে কেউ রাখবে আমাকে মসজিদে মাদ্রাসায়? আচ্ছা, তাহলে যে ইমানদার নয় নিজেকে জানার পরে ইমানের দাবি করে সে হলো কট্টর মুনাফিক। আর এই নামাজি যারা নিজেকে চেনে না, আমি একা হয়ে আমরা, আমি তো দাবি করছি কোরআন, নিজেই তো পড়ছি নাকি, নামাজ পড়া ওয়াসিফ কেন করেছে? জাগে নিজে যে একা, ওই একা থেকে তোমরা তুমি বহুবচনে আমরা কি করে হলে, এটা আগে বুঝো, আমরা তোমার ইবাদত করছি। তাহলে আমরা যদি না বুঝে নামাজ পড়ি, যদি আমি মনে করি আমি নামাজ পড়ছি, খোদার কসম পাক্কা জাহান্নামি, নামাজি হলেও জাহান্নামি, হাজি হলেও জাহান্নামি, যত বড় ইবাদত কাজ হোক। কেন? কোরআনে কোরআন থেকে তেলাওয়াত করছে সে নিজেই বলছে আমরা, আবার ইমানে রেখেছে আমরা নয় আমি, তাহলে ওইখানেই তো তার কোরআনের হরফের উপরে তার ইমান নাই, ঠিক না? এই কথা বোঝা গেল? কোরআন বলছে আমরা, আর আমি ধারণা করছি আমরা নয় আমি, নামাজ যখন পড়ি একা পড়লে আমি, তাহলে সে নামাজ পড়তে পড়তে কাফের হচ্ছে। নকতা চিনে কথা বলছি, সে নামাজ পড়তে বলছে আমরা নয় আমি নামাজ পড়ছি, অথচ মুখে বলছে আমরা তোমার ইবাদত করছি। আমরা কোরআনের আল্লাহর কথা মোতাবেক আমরা বলছে, আর ইমানে রেখেছে আমি পড়ছি। তাহলে আমি মনে করার অর্থ হলো সূরা ফাতিহা আল্লাহর কালামের উপরে অবিশ্বাস, বিশ্বাস করলো না, তাহলে সে কাফের হয়ে নামাজ পড়ছে। তাই আল্লাহ বলছে ওদের আমল গুমরা হয়ে গেল। কোথায় গুমরা হলো? ভালো লাগছে কথা? এই ভালো লাগছে, বুঝতে পারছি না, ভালো লাগছে? মাথায় ঢুকলে ভালো লাগবে, নাহলে মজন খুব, এই আবার ডিস্টার্ব করো না, খুব সূক্ষ্ম ভাবে শোনো। শেরেকে তো ফতোয়া দেয় কমপক্ষ মালাউন, শেরে কি বোঝে না? নাকি আল্লাহর সঙ্গে অলিকে, হ্যাঁ অলিদের কাছে সাহায্য চাইলে অলিদের দরবারে গেলে নাকি শিরিক হয়ে যায়। আবে আল্লাহকে খুঁজে আগে দেখ আল্লাহ আছে কোথায়, তারপরে না হয় আল্লাহকে যেদিন দেখাবি যে আল্লাহ এই জায়গায় আছে, আমরা কেন অলিদের কাছে যাবো ভাই? যদি আমরা আল্লাহর ঠিকানা পেয়ে যাই যে আল্লাহ উভয় জায়গায় আছে, আর কেউ চাইবে যে আল্লাহ বড় না অলি বড়, তাহলে আমরা আল্লাহর দরবারে যাবো? তাই আমি বক্সুকে বলি আগে আল্লাহর ঠিকানা দেখ, আল্লাহ কোন জায়গায় আছে, সেই জায়গায় যেদিন আল্লাহ পেয়ে যাবো আর কোন অলি দরবারে যাবো, ঠিক না? তো আল্লাহকে মোল্লা দেখাতে পারেনি, খালি সেরেকের ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। কমবাক বক্স, ফতোয়ার দিন চলে গেছে রে, ফতোয়া দিও না, নিজে বোঝো, আর না হলে সমাজকে বোঝাও, গুমরাহ করার চেষ্টা করো না, তোমাদের এটা ব্যবসা। কেন গুমরাহ না করতে পারলে দলবল লোকজন জনতা যদি না পাও তো খাবে কি করে? হ্যাঁ, বাতিল ফিরকার ব্যবসায়ী ধর্ম চলছে, চালাও। তবে মানুষ সাবধান, তোমাদেরকে ইমানদার দিওকে যেন পুতুল খেলার মতো পুতুল খেলিয়ে ব্যবসায়ীতে না নিয়ে যায়। এই সব থেকে বড় দাজ জাল এই কমবাক বকসুমৌলবি, এদের থেকে সাবধান থাকবেন, যারা আমরা আর আমি বোঝে না। হ্যাঁ তো ভাই, এখানে আল্লাহ মুখাপেক্ষী হলেন ইমানদারদের কাছে, তাহলে ইমানদাররা যেদিনকে আল্লাহকে সাহায্য করবে তখন আল্লাহ আর আমি বলবে না, ইমানদারদেরকে নিয়ে আল্লাহ আমরা বলবে। জোরে বলেন, কি বললাম কথাটা? যেদিনকে ইমানদাররা আল্লাহকে সাহায্য করবে, যখন ভাই ইমানদাররা সাহায্য করতে পারবে বলেই তো আল্লাহ তাদের কাছ থেকে সাহায্য চেয়েছে নাকি? হ্যাঁ, তাহলে ইমানদাররা যখনই আল্লাহকে সাহায্য করলো তখনই আল্লাহ বললেন, তুমি আর দূরে কেন, এই ইমানদারগণ যা চেয়েছি তাই তোমরা সাহায্য করেছো, অতএব তোমরা আমার সঙ্গে আমার দপ্তর
করে আমার ফেল আমার ক্রিয়া সবকিছু হয়ে যাও আমি তোমাদেরকে নিয়ে আমি কোরআনের লাফজ দিয়ে দিলাম হিজবুল্লাহ আল্লাহর দল জোরে বলেন কি বোঝা গেল কথাটা ভাই নারা দেওয়ার লোক নেই একবার নারা দিই আমি না হয় নারায় তাকবীর ঠান্ডা কাল জোরে জোরে দেবো না আস্তে আস্তে দেবো আপনারা আস্তে আস্তে বলবেন নারায় তাকবীর নারায় রিসালাত নারায় রিসালাত নারায় হায়দারি নারায় হায়দারি হুসাইনিয়াত হুসাইনিয়াত এজিদিয়াত এজিদিয়াত হযরতে খাজা সাইয়্যদ শাহ সদরুদ্দিন আহমদ চিশতি চিরাগে মারফত কি ডঙ্কা হযরতে খাজা সাইয়্যদ শাহ খোদানামা চিশতি শামসুল আউলিয়া কি ডঙ্কা নারায়ে তাকবীর নারায়ে হায়দারে আমি হাত তুললাম কেন সুন্নতে রাসূল হলো নামাজের তাবলীগ করেছেন নবী হাত উঠাননি রোজা দিয়েছেন রোজার কথা বলেছেন হাত উঠাননি তাম কোরআন দিলেন হাত উঠাননি গদরে কোমে আমার নবী মাওলা আলীর হাত উঠিয়ে বলেছিলেন এবং কি অন্তিম কালে মৃত্যুর সময় তখনও আমার নবী হাত উঠিয়ে বলেছিলেন কার হাত উঠিয়ে আগে আলীর হাত ধরেছেন তারপরে বুলন্দ করলেন উঁচু করলেন ইয়ানে হায়দারির বেলা যদি কারো হাত না ওঠে কসম খোদার সে আখে হাসরের মাঠে পস্তাবে বিরাট পস্তাবে যদি হাত না ওঠে কারণ এই আমলটা এখানে যেমন করবে সেখানে তার প্রমাণ হবে যদি এক এক বান্দার হিসাব হবে হিসাব নিকাশে ধরা পড়বে শুধু গুনাহ অথচ আলীওয়ালা প্রত্যেকটা কোথায় জীবনের দুনিয়াতে আমার মাওলা আলী যা করেন ইয়া আলী আল মাল আমার আলী যা করেন আমার মাওলা আলী কেন ভাই আল্লাহর জিকির করলে ইবাদত কিন্তু আল্লাহর জিকিরকারী শয়তান হতে পারে ঠিক না বেটি এই হাসতে কেন বলছেন ভয় লাগছে নাকি আল্লাহর জিকির করলেও শয়তান হতে পারে মারাত্মক কথা বলছি এই আপনি আমি তাম পৃথিবীর জিকিরকে তুলে দাও এক পাল্লায় আর আজাজিলের জিকিরকে আরেক পাল্লায় তুলো আজাজিল আল্লাহর জিকির করেনি এখনো করছে এখনো আজাজিল বলেনি যে আমি আল্লাহকে মানিনি আল্লাহকে মানি তাহলে আজাজিল আল্লাহর জিকির করে কিন্তু শয়তান মুহাম্মাদের জিকির করলে শয়তান হলো না কি হবে কি কথাটা বলছিলাম মাওলা আলী হ্যাঁ নবী পাকের জিকির করলে শিরক থেকে সরে গেল কেন নবী পাকের জিকির না করলে কুফরি কুফরি থেকে বেঁচে গেল আল্লাহ পাকের জিকির করলে শিরক থেকে বাঁচবে কিন্তু শিরক থেকে বাঁচলেও শয়তান হতে পারে আবার নবী পাকের জিকির করলে কুফরি থেকে বাঁচবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লো না সে কাফের তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে কুফরি থেকে বাঁচলো মুনাফিকি থেকে কি করে বাঁচবে কুফরির যেমন আজাব মুনাফিক হলে ডবল আজাব সব থেকে নিচলা তাবাহি জাহান্নামে থাকবে কে মুনাফিক আল্লাহকেও জি আল্লাহকেও মানে মুহাম্মাদকেও মানে অথচ মুনাফিক সব থেকে নিচলা জাহান্নাম তাবাহি জাহান্নাম কেন মুহাম্মাদকে মাননাওয়ালা কি করে জাহান্নামে যাবে কেন যাবে কি জন্য যাবে এই জন্য যাবে আমার মুহাম্মদ নবী দেখিয়ে দিয়েছেন কোথায় একটা আয়াত আমি কোরআন থেকে প্রমাণ দিয়ে দিই সূরা মায়েদার 35 নম্বর আয়াত পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এখানেও হরফে নেতা হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা আল্লাহর কর্তব্য পালন করো তাহলে আল্লাহর কর্তব্যটা কি
আল্লাহর কর্তব্যটা কি না অবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর নৈকট লাভের জন্য আল্লাহর দিকে যাওয়ার জন্য আল্লাহর কাছে পৌঁছাবার জন্য আল্লাহর হয়ে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো আচ্ছা এই আয়াত যখন নাজিল হলো আপনারা শুনেননি আপনারাও ছিলেন না আমিও ছিলাম না হয়েছিল কার কাছে সাহাবাদের কাছে যারা নবীর কাছে ছিলেন তারাই তো সাহাবা বড় বড় সাহাবা হ্যাঁ বিরাট বিরাট সাহাবা তারা নবীকে না ধরে সাহাবা হলো নবীর কাছে এসেছেন নবীর হাত ধরেছেন রাসূলুল্লাহ হক মুহাম্মদ বরহক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করেছে আল্লাহ এক দ্বিতীয় নাই দ্বিতীয় সাক্ষ্য প্রদান করলো মুহাম্মদ বেশক আল্লাহর রাসূল তাহলে সাক্ষ্য প্রদান করলো তারা কারা না সাহাবারা কার কাছে নবী মুহাম্মাদের কাছে নবী মুহাম্মাদের কাছে সাক্ষ্য প্রদান করলো করার পরেও আল্লাহ কি বলছেন তারা তো আল্লাহকে পাওয়ার জন্য নবী মুহাম্মাদকে পেয়ে গেছেন ঠিক না বেটি তো নবী মুহাম্মদ কে যে সাহাবারা পেয়ে গেছে তাহলে মুহাম্মদ থেকে আর কোন বড় ওসিলা আছে নাকি তাহলে মুহাম্মদকে সম্বোধন করার জন্য বলছে যে মুহাম্মদকে ধরো হে লোকেরা হে মানুষেরা মুহাম্মদ কাছে যাও তাহলে আল্লাহর দিকে যেতে পারবে কিন্তু না এখানে বলছে মুমিনদিগকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এ মুমিন এ ঈমানদারগণ যারা ইমান এনেছো তাহলে ইমান আনতে গেলে আল্লাহকে মানতে হবে আল্লাহকে সাক্ষ্য দিতে হবে মুহাম্মদকে সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ যা বলবে মেনে নিতে হবে তাহলে তারা মুহাম্মদের পেছনে নামাজ পড়ছে মুহাম্মদের দেওয়া যাকাত দিচ্ছে মুহাম্মদের সঙ্গে চলাফেরা করছে মুহাম্মদের দাইসে বসছে মুহাম্মদের সাদর লাভ করছে সাহাবাদের ঘোড়ার পায়ের ধুলা নাকি এক একজন ওলি হতে পারেনি সাহাবাদের মর্যাদা তাহলে কত বড় ঘোড়ার পা তো রেখে সাহাবার মর্যাদা কত হতে পারে সেই সাহাবারা মুহাম্মদকে পেয়ে গেছে অথচ সেই সাহাবাদেরকে বলছে হে ঈমানদারগণ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে যাওয়ার জন্য ওসিলার তালাশ করো মুহাম্মদকে পেয়ে গেছি তো আবার কোন ওসিলাকে খুঁজতে যাব না মাথার মধ্যে চলে গেল নাকি বুঝা গেল এই কোরআন বুঝে নিয়েছি মুহাম্মাদের উপরে কোন ওসিলা হয় আমি যখন এই আয়াতকে নিয়ে চিন্তা ভাবনা ছিল পরবর্তীকার যে সুলতানুল আম্বিয়া নবী দিগের নবী হ্যাঁ তামাম নবী আমার মুহাম্মাদের উম্মত সে জামানার নবী আগের জামানার নবী এক একটা কওমের নবী এক একটা রাজ্যের নবী এক একটা রাজ্যের রাসূল কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত তামাম নবী মুহাম্মাদের উম্মত কিন্তু সব নবীদের নবী মুহাম্মদ কেন নবী আমি নবীর উপরে ঈমান না আনলে আমার নবী হয় কি করে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত রেওয়ায়েতে সার আলী নি আমি কোন হাদিসে সার আলী নি একদম কোরআন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না ওয়া লা তানসুরুন্না যখন আলমে আরওয়াতে শুধু পার্সোনাল নবীদের রূহগুলোকে আদম থেকে নে ঈসা পর্যন্ত তামাম নবীগণকে আল্লাহ ওয়া
वादा निच्छे अंगीकार कराच्छेन जे आमी घटे अल्लाह जखन ग्रहण कर अंगीकार अल्लाह जखन ग्रहण करेछिलेन नबीगणेर काछ थेके मिशा वादा चुक्ति अंगीकार नियेछिलेन हे नबी स्मरण करुन हाँ यूनिवर्सिटी मद्रासा कॉलेज विभिन्न কারু ঘরে পয়দা করায়নি আল কিতাব নাজিল করেছে কাবা ঘরের ভেতরে তাই মাওলা আলী জীবন্ত আল কিতাব হয়ে কাবা ঘরের ভেতরে নাজিল হয়েছে নারায়ে হায়দারি তো মাওলা আলী যখন কাবা ঘরের ভেতরে এলেন তিন দিন যখন খাতুনে ফাতেমা বিনতে আসাদিয়ানে আলীর মা ১৪, ১৫, ১৬, ১৭ তারিখ ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের দেওয়ালে মতওয়াল্লির দরজায় তালা চাবি লাগানো কি বললাম তালা চাবি লাগানো মতওয়াল্লি ছাড়া কেউ খুলতে পারবে না তো যাকে নাজিল করবে হ্যাঁ একবার ভাই দরুদ পড়ুন আল্লাহুম্মা মানে মূল্যবান কথা বলছি ফাতেমা বিনতে আসাদ গেলেন দরজার দিকে না দরজাবিহীন অন্য দেওয়াল কাবা ঘরের দেওয়ালে গিয়ে দুটো পায়ের চটি মানে আঙুলগুলো ঠেকিয়ে দিলেন আর দুটো হাত উঠালেন কেন বলুন যখন ফাতেমা বিনতে আসাদ গেলেন ইয়ান আলীর মা যখন কাবা ঘরের দেওয়ালে গিয়ে সেটে গেলেন কাবা ঘরের দেওয়ালকে সেটে গিয়ে কি বললেন দুটো ওখানে কাজ কি কাজ না যে তোমার কিতাব নাজিল হবে তো তার জন্য তো দরওয়াজা করতে হবে যে মুহাম্মদের দরওয়াজা
তার আবার দরওয়াজাতে ঢুকতে হয় নাকি সে তো নিজেই দরওয়াজা বানাতে পারে ঠিক না বে ঠিক তাই আলীর ইশারা ইশারাতে আলীর ইশারাতে আলীর মা হাত ওঠালেন হাত ওঠাও কেন হাত ওঠালেন যে লোকেরা দেখেনি আমি কোন কাপড় চোপড় জামা কিছুই নিয়ে আসিনি আমি খালি যাচ্ছি কিন্তু আলীকে যখন বের করব তো জান্নাতি লেবাস পরিয়ে বের করব জোরে বলেন সুবহানাল্লাহ ফাতেমা বিনতে আসার আলীর মায়ের গর্ভে মা হাত উঠিয়ে দাও জনতাকে দেখিয়ে দাও তুমি যে কিছুই জানোনি না দেখালে বলবে ও জামা কাপড় নিয়ে গেছিল তাই পরিধান করে নিয়ে এসেছে কিন্তু না আরে যার বেটা ইমাম হাসান হোসেনের জন্য জান্নাতি লেবাস আসতে পারে তার বাপের পোশাক আবার এখান থেকে নিয়ে যেতে হবে তো আলী কিভাবে নাজিল হয়েছে ও ভিতরের ব্যাপার কোন দায় মানে হ্যাঁ পয়দা ভেবো না হ্যাঁ নাজিল হয়েছে লোকে লোকে খবর ছড়িয়ে গেল চারদিকে লাখ লাখ বেসুমার লোক কি ঘটে গেল আজ পর্যন্ত কাবার আইডিটার পৃথিবীর নামি দামি মূল্য ধাতু দিয়ে জয়েন্টটাকে বোঝাবার চেষ্টা করেছি জয়েন্ট বুঝে যায় আবার ছেড়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ওর চিহ্ন রয়ে গেছে দরওয়াজা যে নিজে নবীর দরওয়াজা তামাম কায়নাতের নবীর দরওয়াজা তার আবার দরওয়াজাতে ঢুকতে হবে হ্যাঁ সাংঘাতিক বোঝার কথা আছে আলীর মা ঢুকলেন আর আলী নাজিল হলো আবু তালেব বলছে ভাতিজা বেটা মোহাম্মদ আদেশ করো আদেশ করো যাও তোমার চাচিকে বের করে আনো আর দেখো কে নাজিল হয়েছে তাহলে আবু তালেব কাফের ছিল আমি আবু তালেবের প্রসঙ্গে যাচ্ছি না আজকে এ কমবক্ত মোল্লা যত বাতলফির আবু তালেবকে কাফের বলে লিখেছে আর আজ পর্যন্ত ঈমান আছে তারাই কাফের প্রমাণিত আছে কারণ কোন নবী কে কাফের সাহায্য করে না আর আল্লাহ কাফেরদের সাহায্য গ্রহণ করে না আবু তালেব কাফের হলে বাল্য থেকে আবু তালেবের কাছে আবু তালেবের খাদ্য লালন পালন আবু তালেবের কাছে হতো না আমি প্রসঙ্গে যাচ্ছি না তো এখন আবু তালেব বলছে ভাতিজা যাও তো ভিতরে যখন আমার নবী গেলেন দেওয়াল ফাঁক আবার ঢুকলেন দেওয়াল বন্ধ হলো চাচি আম্মা ঠিক আছেন বলে বেটা ঠিক তো আছি কিন্তু কথাই কিছু বলছে না কাঁদে না চোখ খুলে না কি ব্যাপার তো চিন্তা করতে হবে না আমার নবী হাত হলো রেহাল জোরে বলেন রেহাল হ্যাঁ আর আলীকে উঠিয়ে ধরলেন এ আলী এ করা তো ওখানে আলী নবী পাক বললেন একরা পর আজ কমবক্ত মোল্লা কিরম লিখেছে দেখুন কাবা হেরা গুহাতে নবীকে জিব্রাইল যখন ফাস সূরা একরা নাজিল হয় যে একরা পড়ো নবী বলছে আমি পড়তে জানি না তো জিব্রাইল নাকি তিনবার সিনাই সিনাই ঠেকিয়েছে নবী যে দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হ্যাঁ পড়তে পারেনি জিব্রাইল পড়িয়েছে তবে নাকি মোহাম্মদ পড়েছে হ্যাঁ আর অথচ কমবক্ত মালাউন কোরআন দেখ কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে আমলনামা দিয়ে বলা হবে একরা কিতাবাকা তোর নিজের আমলনামা তুই নিজে পড় যে পড়বে সে বলবে আই সর্বনাশ আমার নসিবে জাহান্নাম যদি না দেওয়া হতো যে পড়ে দেখবে আমার আমল ভালো সে খুশি তাহলে সেখানে ইউনিভার্সিটি নেই সেখানে কোনো জিব্রাইল পড়াবে না কোনো ফেরেশতা পড়াবে না তাহলে গুনাহগার উম্মত পড়বে কাফেরও পড়বে মুশরিক পড়বে নেককারও পড়বে সেখানে পড়াবার দরকার নেই কত বড় নবী দুশমন হলে এই কথা লেখে যে নবী বলছে আমি পড়তে জানি না যাকে আল্লাহ থেকে তৈরি করা হয়েছে আল্লাহর নূর দিয়ে তৈরি করা হয়েছে আল্লাহর নূরে যে নূরই সে দেশ থেকে এত বড় সার্জেন হয়ে এসছে যে অপারেশন শিখে গেল নবীর মুখ ফেড়ে সিনা চাক করে বদরক্ত বের করেছে এরা লিখেছে অথচ কোরআন বলছে যে যে মানুষ যে ইমানদার আল্লাহ যাকে রহম করে তার সেনাকে প্রসার করে দেয় খুলে দেয় তাহলে
সেখানে নবী সিনা খুললো নি, ফিড়ে দিল। আর যে ইমানদার তার সিনা খুলে দেয় ইসলাম প্রবাস করে, তাহলে সাধারণ ইমানদারদের ইসলাম ঢোকাবার জন্য খুলে দেয়, আর নবীর ইসলাম ঢোকাবার মতো তার এত লক ছিল, টাইট ছিল যে খোলা গেল নি, চিরতে হলো। কামবাক মালাউনদের আকীদা দেখেছেন কত বড় কুফরি, নবী কেউ ছাড়ে না ভাই, কথা প্রসঙ্গে অনেক কথা বেড়ে যায়। তো এই হলো বাকর ফিরকা, এই সব কিতাব পড়লে ঈমান থাকবে। হ্যাঁ, তো আমার নবী বলছেন পড়ো, তা আমার আলী বিসমিল্লাহ থেকে শুরু করে বের বের নকতা, বিসমিল্লাহর বের নকতা খোদা আলী শুরু হলো বিসমিল্লাহ থেকে, শুরু থেকে ওয়ান মাস পর্যন্ত পড়লো, মানে কোরআন নাজিল হয়ে গেছে, আলী হলো আল কিতাব, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখনে যেখানে কোরআনের নাজুল, যেখানে যেখানে কোরআনের আয়াত দরকার, সে হযরত আলীর অঙ্গ 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 ছড়িয়ে দিয়েছে তামাম কায়নাত, তা হলো ইমামত, জোরে বলেন সুবহানাল্লাহ। আলীকে চিনলে কি করে? তো যখন বেরিয়ে এলেন দেখলেন যে আলীর মাথা থেকে পা পর্যন্ত এমন লেবাস, যে লেবাস পৃথিবীতে পাওয়া যায় না, সবাই অবাক হয়ে গেল, জান্নাতের লেবাস পরে নাজিল হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই আলী মাননেওয়ালা আজকে যারা আলীর নারাতে হাত ওঠা না, তারা কেমন পস্তাবে, এক বান্দার দেখা যাবে শুধু গোনা নেকি নেই, সারা জীবন টাটরা করেছে, আর ইয়া আলী আলী মুখে বলেছে, আলী ছাড়া কথা নাই কিন্তু এবাদত না। তা আল্লাহ বলবে আলী, তুমি তো আজকে, তোমাকে আজকে জাস্টিস করেছি, রায় দেবে তুমি জান্নাতের সদর হাসান হোসেন, তুমি যাকে ইচ্ছা করবে জান্নাতে দেবে, যাকে ইচ্ছা করবে জাহান্নামায় দেবে, কাসিমুন নারে আলা জান্নাত আওয়া জাহান্নামা, জান্নাত জাহান্নামের বিতরণকারী তুমি আলী। এবার বলো এই ব্যক্তিকে কি করা যাবে, তুমি বিচার করো। এখন আল্লাহ তো আদাল নাই বিচারক, সেখানে কি অন্যায় বিচারক বিচার করা যায়? তো আলী বলবেন না 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 না, এ অন্যায় করেছে, গুনাহ করেছে, এর জন্য জাহান্নাম, বল তাহলে জাহান্নামে যাও। আলী রায় দিয়ে দিয়েছে জাহান্নামে যাও। এদিকে আলী দেখাচ্ছে কি, তুমি কি করছিলি বলে, তুই যেটা তুই নিয়ে করছিস সেটা এখানে করবি তো? বলে হ্যাঁ ভুলবো নি, জাহান্নামে গেলেও ভুলবো নি। তো জাহান্নামে যেতে যেতে বলছে ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী, যত জাহান্নামের কিনারায় নামতেছে আগুন নিভিয়ে নিভিয়ে জাহান্নাম ঠান্ডা হয়ে যাচ্ছে, আল্লাহ বলছে এ আলী, তোর আলী ওয়ালাকে দেখে না, নাহলে জাহান্নাম বুঝে যাবে। পাঁচ মিনিটের মধ্যে আমি সংক্ষিপ্ত করে দিই মূল কথাটা, যেটা বাকি আছে একদম, কি কথাটা সেটা না না, আল্লাহ পাকের যারা সাহায্যকারী, তাহলে কারা সাহায্যকারী, কিভাবে আল্লাহকে সাহায্য করলে সাহায্য হয়, যে আয়াত প্রথম পড়েছিলাম সেই আয়াতে উত্তর আছে। আয়াতটা কি পড়েছিলাম, সময় নেই বিস্তারিত বলবো না, আল্লাহ পাকের সাহায্যকারী হতে গেলে কিরকম আল্লাহকে সাহায্য করা যায় সেটা আল্লাহ আবার শিখিয়ে দিয়েছেন। কিরকম শিখালেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। কিরকম সাহায্যকারী হব, হে আল্লাহ তুমি মালিক আমরা বান্দা, কিরকম সাহায্যকারী হব, কামা কলা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিনা, যেভাবে ঈসা মারইয়ামের পুত্র ঈসা বলেছিলেন হাওয়ারিনদের জন্য, ইয়ানে তার সাহাবীদের জন্য, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে তোমরা কে আছো আমার সাহায্যকারী। মোল্লারা বলে, কোরআন পাকেও বলছে আমালাকুম মিন দুনিল্লাহি মি ওয়ালি ইউ ওয়ালা নাসির, সূরা বাকারার 107 নম্বর, যে আল্লাহ ব্যতীত তোমাদের কেউ সাহায্যকারী নাই, কেউ মাদদগার নাই, কেউ ওলি নাই। হে আল্লাহ তুমি বলছো তুমি ছাড়া যখন কেউ নাই, ফের আবার তুমি বিচার করে দিয়েছো যে আমি তোমাদের ওলি, মানে আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, হ্যাঁ ও রাসূলুহু, আমি আল্লাহ তোমাদের ওলি, নবী তোমাদের ওলি, আর আলীও তোমাদের ওলি, তাহলে আল্লাহ ছাড়া ওলি নেই। এখানে কি বুঝালো, যে আলী আল্লাহ যত ওলি এদের সাহায্যটাই আল্লাহর সাহায্য, জোরে বলুন সুবহানাল্লাহ।
जवाबे की बोलछे साहबी हावारीगण कालल हावारीयूना कालल हावारीयूना ए भाईजान ख्याल दिखे कालल हावारीयूना आंसर नहनु आंसरुल्ला हावारीगण बोललो कि जे आम्राय अल्लाह पाकेर साहाज्य करी भाई ईसा नबी साहाज्य चाइलेन आर एरा बोललो आम्रा अल्लाह के साहाज्य करलाम कि बुझा गेलो कथाटा मालिक आल्ला से आल्लार दिके ले जाने वाला जे आल्लार वारिस नेमे एसेछे ओई आलीर दिके तलाश करो आली के जे पे गेलो से आल्लाह के पे गेलो वबतागु इलाइहिल वसीला ताले मोहम्मद वसीला होए आलीर दिके निये गेलेन ताई नबी बोललेन आमी इल्मेर शहर आली दरजा আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমানে আমলে খায়ের করে শিরককারী বাহাত্তর ফিরকা থেকে বাঁচিয়ে যেন আমাদেরকে পাকিত আলীওয়ালা ওলির কদম তলে জীবন যাপন করার তৌফিক ইনাত করেন এবং মরণের সময় যেন মাওলা আলী পাককে পীর মুর্শিদের সুরাতে দেখতে দেখতে যেন ইমানে আমলে বিদায় নিতে তৌফিক ইনাত করেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।